হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। সেই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি, সরকারি একটি চাকরি। আপনারা জানেন যে এখন বর্তমানে সরকারি চাকরির খুবই জনপ্রিয়তা এবং সরকারি চাকরিতে প্রতিযোগিতা প্রচুর। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্রতিদিন সরকারি, বেসরকারি, এনজিও বা অন্য অন্য যে চাকরিগুলো আছে সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আজকে আপনাদের সামনে যে চাকরিটি নিয়ে এসেছি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কী কী অভিজ্ঞতা, কতজন লোক নেবে বা কীভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী শর্তাবলী দেওয়া আছে, সব বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে চাকরিটা হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে, পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান এটা, যেখানে তারা চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এটাতে কিছু চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। এক নম্বরের যে সার্কুলারটা পড়েছে সেটা হচ্ছে উপমহাব্যবস্থাপক আইসিটি, গ্রেড হচ্ছে 5, মানে 5 টাকা, বেতন হচ্ছে আপনি 43,000 থেকে 69,850 টাকা। মাত্র একজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসই বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে 2 দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি আদার সরকারি সাহিত্যশাসিত সংস্থায় 6 নং গ্রেডের 35,500 থেকে 67,010 পদে বা বেসরকারি পর্যায়ে সহকারী ব্যবস্থাপক আঞ্চলিক পর্যায়ে কমপক্ষে মোট 56,525 টাকা বেতন পদে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ও ডাটাবেস এর উপর কমপক্ষে 5 বছরের কর্ম অভিজ্ঞতা সহ 15 বছরের অভিজ্ঞতা, অনেক 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর, অভিজ্ঞ সম্পূর্ণ ও স্বীকৃত কোনো কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্যকে অগ্রাধিকার প্রদান করা হবে। দুই নম্বরে দেওয়া আছে সহকারী মহাব্যবস্থাপক প্রোগ্রামার, বেতন গ্রেড হচ্ছে 6, বেতন হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। এটা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসই দুইটা সেম, তো সমমানের সিদ্ধ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি আদর্শ বেসরকারি সাহিত্যশাসিত সংস্থায় 9 নং গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সম পর্যায়ে কমপক্ষে সর্বমোট 37,150 টাকা বেতন পদে 5 বছরের কর্ম অভিজ্ঞতা সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। 3 নম্বরে দেওয়া আছে উপব্যবস্থাপক হিসাব, গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা সহ হিসাব বিজ্ঞান সম্মান সহ মাস্টার্স অথবা বিজ্ঞানের সম্মান সহ মাস্টার্স এবং সিএ কোর্স সম্পূর্ণ সিসি হতে হবে, কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। 4 নম্বরে দেওয়া আছে উপজেলা ব্যবস্থাপক, বেতন গেট হচ্ছে 10, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে 2টি শ্রেণীর স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে, সরকারি বেসরকারি সংস্থায় দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 5 নম্বরে দেওয়া আছে মাঠ কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, লোক নেবে 20 জন, উচ্চ মাধ্যমিক সমমানের ডিগ্রি, সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনা অভিজ্ঞ থাকতে হবে, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। 6 নম্বরে দেওয়া আছে হিসাব সহকারী হিসাবরক্ষক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, 2 জন লোক নেবে, এখানে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় শ্রেণীবার সমমানে 500 কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে। 7 নম্বর আছে মাঠ সংগঠক, বেতন স্কেল হচ্ছে 16, আর বেতন গ্রেড হচ্ছে 16, আর বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, লোক নেবে অনেক, 75 জন, উচ্চ মাধ্যমিক সমমানের ডিগ্রি, উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থাকলেই হবে,
সর্বোচ্চ বয়সীমা 35 বছর। শর্তাবলী দেওয়া আছে, শর্তাবলী আপনাদের জানিয়ে রাখি যে পাথের জন্য এত তারিখে তো আপনারা আবেদন দাখিল করতে পারবেন হচ্ছে 4/1/2023 তারিখ থেকে 3/2/2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার ওয়েবসাইট হচ্ছে www.sfdf.gov.bd অথবা rdcd.gov. এখানে আপনারা পরীক্ষার সমস্ত তথ্য পাবেন। অনলাইনে যেভাবে আবেদন করবেন sf.app.electro.bd এই সাইটে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন পূরণ ও পরীক্ষার ফি শুরুর তারিখ হচ্ছে 4/1/2023, আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/2/2023। আর আপনারা জানেন যে আমরা অটোমেটিক একটা ভিডিও বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আপনারা কীভাবে ছবির সাইজ দেবেন, স্বাক্ষরের সাইজ দেবেন, সে বিষয়গুলো আপনাদের আমি একটা ভিডিও করে রেখেছি। আর এখানে আপনাদের পরীক্ষার ফি সুন্দরভাবে দেওয়া আছে, কোন কোনটার জন্য কত টাকা পরীক্ষা ফি দিতে হবে এবং সর্বমোট কত টাকা দিতে হবে। অনলাইনে 400 করে আপনাদের দেখানো হয়েছে, আপনারা সার্কুলারটা দেখলেই বুঝতে পারবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে নতুন এরকম আরও চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।